স্বদেশ ভূমি ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি জমিয়ে নানা পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে ব্যবসা বাণিজ্যে অনেকেই সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী সাফল্য পাওয়ার পেছনে কি করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতার সাথে সাথে যুক্তরাষ্ট্রের নতুন বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্দেশ্যে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার সফল ব্যবসায়ী ওবায়দুল হক অভি। আমি ওয়াশিংটন ডিসি এরিয়াতে বসবাস করছি অ্যাবাউট 20 ইয়ার্স। আমি একজন স্মল ব্যবসায়ী। আমি প্রথম ব্যবসা আরম্ভ করেছি ফাস্টফুড থেকে, এবং এই ব্যবসা দিয়ে আমি সাকসেস হয়েছি। এখন আমার বিভিন্ন ব্যবসা, আই হ্যাভ সেভারাল বিজনেস লাইক গ্যাস স্টেশন, ফাস্টফুড, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কনভিনিয়েন্স স্টোর, এবং এই সাকসেসের আমি একজন সাকসেসফুল, এবং এই সাকসেসের পিছনে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এবং অনেক নিষ্ঠা ও সততার মাধ্যমে আমি এই সাকসেস পেয়েছি। এবং আমি সবাইকে যারা ব্যবসা করতে চান, এটা খুব কঠিন জিনিস না সাকসেস হওয়া, যদি এর পিছনে মানে হার্ড ওয়ার্ক করেন, নিষ্ঠা এবং সততার সাথে করেন, তাহলে সাকসেস হবে। আমেরিকাতে আমরা বাংলাদেশি যে যেখানে আছি, যে প্রফেশন আছি, বিজনেস সার্ভিস, আমরা যাতে বাংলাদেশকে ইতিবাচক করে তুলতে পারি এবং গর্বের সাথে আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশি।